আজকে আলোচনা করব বেগুনের কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। বেগুনের এই কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য সিনজেন্টা কোম্পানি বাজারে এনেছে সিমোডিস কীটনাশক। এর টেকনিক্যাল নাম হল আইসোসাইক্লোসারাম। এই কীটনাশকটি অলরাউন্ডার ক্রিকেটারের মতো কাজ করে। এটি নতুন প্রজন্মের কীটনাশক। কোম্পানি এর বর্তমান বাজার মূল্য রেখেছে 90 ml এর 939 টাকা মাত্র। এই কীটনাশক বেগুনে দেওয়ার পর অন্তত 5 পরে বেগুন বাজারজাত করতে হবে। এটি একটি সংস্পর্শ ও স্টমাক কীটনাশক যা বিভিন্ন ধরনের রস শোষক পোকা যেমন এফিড, সাদামাছি, মিলিবাগ এবং স্কেল এবং কিছু চিবানো পোকা যেমন থ্রিপস এবং লিফোপার্স এর বিরুদ্ধে কার্যকর। এটি একটি গ্রুপ 30 কীটনাশক, যার অর্থ হল এটির একটি নতুন ধরনের মোড অফ অ্যাকশন রয়েছে যা অন্যান্য কীটনাশকের থেকে আলাদা। এই কীটনাশকটি বেগুনের ফল ও কাণ্ডের এই সব পোকা দমন করতে ব্যবহার করতে পারেন। আরেকটি কীটনাশক সম্বন্ধে বলি, সেটি হল পেগাসাস কীটনাশক। হল একটি সিস্টেমিক কীটনাশক যা সিনজেন্টা কোম্পানি দ্বারা উন্নত করা হয়েছে। এটি ডায়াফেনথিউরন নামে একটি সক্রিয় উপাদান নিয়ে গঠিত। ডায়াফেনথিউরন হল একটি নতুন প্রজন্মের কীটনাশক যা পোকামাকদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে কাজ করে। এটির বর্তমান বাজার মূল্য রেখেছে কোম্পানি 250 গ্রামের দাম 1415 টাকা মাত্র। এই কীটনাশকটি বেগুনে প্রয়োগ করার 3 দিন পরে বেগুন জাত করবেন। পেগাসাস কীটনাশক বেগুনের বিভিন্ন ধরনের পোকামাকদের বিরুদ্ধে কার্যকরী, যার মধ্যে রয়েছে বেগুনের গুঁড়ি পোকা, সাদা মাছি, থ্রিপস, এফিড, পাতা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, পাতা মরা পোকা, ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা ইত্যাদি। পেগাসাস কীটনাশক একটি সিস্টেমিক কীটনাশক, যার অর্থ হল এটি উদ্ভিদ দ্বারা শোষিত হয় এবং এর সমস্ত টিস্যুতে স্থানান্তরিত হয়। এটি পোকামাকদের শরীরে প্রবেশ করে এবং তাদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, ফলে পোকামাক প্যারালাইজড হয়ে যায় এবং মারা যায়। পেগাসাস কীটনাশক একটি নিরাপদ এবং কার্যকর কীটনাশক যা বিভিন্ন ধরনের পোকামাকদের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। যে কোনো কীটনাশক ব্যবহারের সময় সবসময় লেবেলের নির্দেশাবলী অনুসরণ করা গুরুত্বপূর্ণ। পেগাসাস কীটনাশকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নরূপ। এটি একটি সিস্টেমিক কীটনাশক। এটি একটি ব্রড স্পেকট্রাম কীটনাশক যা বিভিন্ন ধরনের পোকামাকদের বিরুদ্ধে কার্যকর। এটি একটি নিরাপদ কীটনাশক যা মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর। এটি একটি কার্যকর কীটনাশক যা পোকামাকদের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে পারে। পেগাসাস কীটনাশক একটি কার্যকরী এবং নিরাপদ কীটনাশক যা বিভিন্ন ধরনের পোকামাকদের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। এই কীটনাশকগুলি ব্যবহারের সময় সবসময় লেবেলের নির্দেশাবলী অনুসরণ করা গুরুত্বপূর্ণ। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে কিছু পোকামাকড় সময়ের সাথে সাথে কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠতে পারে। তাই বিভিন্ন কীটনাশক ব্যবহার করা এবং একই কীটনাশকটি বারবার ব্যবহার না করা গুরুত্বপূর্ণ। বেগুনের কাণ্ড ও ফলে পোকামাকড় আটকানোর জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলিও গ্রহণ করা যেতে পারে। প্রতিরোধী জাতের বেগুন চাষ করা, গাছের নিয়মিত পরিদর্শন করা এবং পোকামাকদের উপস্থিতি দেখা গেলে তা দ্রুত নির্মূল করা, পোকামাকদের আক্রমণপ্রাপ্ত গাছের অংশগুলি অপসারণ এবং ধ্বংস করা, জমিতে আগাছা এবং আবর্জনা পরিষ্কার রাখা, বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট যেমন পরজীবী ভেপু এবং শিকারী মাইট ব্যবহার করা। এই পদক্ষেপগুলি গ্রহণ করে আপনি আপনার বেগুন গাছকে পোকামাকদের আক্রমণ থেকে রক্ষা করতে এবং একটি স্বাস্থ্যকর এবং ফলপ্রসূ ফসল নিশ্চিত করতে সাহায্য করতে পারেন।
এই জাতীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার করুন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।